আমি হাসানুজ্জামান সাকি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকায় এই মোবিল কোম্পানির তেলের পাম্পে আছি। এখানে প্রতি গ্যালন তেলের দাম $5, কোথাও কোথাও এর চেয়ে বেশি। এই মুহূর্তে বাংলাদেশি মুদ্রায় প্রতি লিটার তেলের দাম 135 টাকা, যা গত দু মাস আগেও মে মাসেও ছিল 55 টাকা। যুক্তরাষ্ট্রের সরকার কোনোভাবেই জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধি রোধ করতে পারছে না। আমি লস্কর আল মামুন এখন আছি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মোবিল গ্যাস স্টেশনের সামনে। এখানকার জ্বালানি তেলের দাম গ্যালন প্রতি $5.99 বা $6, যা বাংলাদেশি টাকায় লিটার প্রতি $158। গেল দু মাস আগেও এই মূল্য ছিল $7 বা বাংলাদেশি টাকায় লিটার প্রতি $184। যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি ও গ্যাসের মূল্যের কারণে জনদুর্ভোগ বেড়েছে চরমভাবে। আমি মোহাম্মদ লুৎফুরমান বাবু আছি রাজধানী প্যারিসের একটি পেট্রোল স্টেশনের সামনে। এখানকার মূল্য তালিকা অনুযায়ী আজ 6 আগস্ট শনিবার এখানে প্রতি লিটার অকটেন বিক্রি হচ্ছে €1.96 বেশি বাংলাদেশি মুদ্রায়, যেটি $220। প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে €2 বেশি বাংলাদেশি মুদ্রায়, যেটি $232। আর ডিজেল বিক্রি হচ্ছে €1.99 বেশি বাংলাদেশি মুদ্রায়, যেটি $224 কিংবা $225। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতি লিটার ডিজেল বিক্রি হতো €1.40-50, আর প্রতি লিটার অকটেন ও পেট্রোল বিক্রি হতো €1.60-70। আজ 6 আগস্ট শনিবার জার্মানির একটি জ্বালানি তেলের স্টেশন কিংবা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি আমি, বিটু বড়ুয়া। জার্মানিতে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে €1.89 বাংলাদেশি মুদ্রায়, যা দাঁড়ায় €189। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগে যা ছিল €1.10-€1.15, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা ছিল €110-115। আর পেট্রোল প্রতি লিটার বিক্রি হচ্ছে €1.75, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় €1.75। আমি সৈয়দ জুয়েল আছি আয়ারল্যান্ডের বহমোর পেট্রোল স্টেশনে, যেখানে গত দু মাস আগেও পেট্রোলের প্রতি লিটার মূল্য ছিল €1.30, যা বাংলাদেশি টাকায় €130। তা এখন বাড়তে বাড়তে €1.95, যা বাংলাদেশি টাকায় প্রায় €200, যার প্রভাব পড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দোকানেও। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মধ্য কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্টের একটি পেট্রোল পাম্পের কাছে। আজকে ভারতীয় যে পেট্রোল এবং ডিজেল অকটেন বা স্থানীয় ভাষায় যেটাকে পাওয়ার বলে তার যে দর, যেটাকে আমরা অকটেন বলি, প্রতি লিটার ১০৬ রুপি, যেটি বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে দেখা যায় ১৩৭.80। আবার একই সঙ্গে পেট্রোলের যে আজকের বাজার মূল্য সেটি প্রতি লিটার ১০৫ টাকা, সেটি বাংলাদেশি মুদ্রায় যদি আমরা কনভার্ট করি তাহলে দাঁড়াবে ১৩৬.50। একই রকমভাবে ডিজেলের যেটি প্রতি লিটারের মূল্য স্থানীয় ভাষায় ৯২.৭১ রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি সেটি আমরা কনভার্ট করি তাহলে দাঁড়াবে ১২০.৫২। যুদ্ধ শুরুর আগে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেক লিটারে ১০-১২ টাকা করে কম ছিল, এবং এই যুদ্ধের কারণে প্রতি লিটারের দাম কিন্তু এক ধাক্কায় ১০-১২ রুপি করে বেড়েছে। আমি মোহাম্মদ হানিফ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কোরিয়ার ইয়ংইন শহরের একটি পেট্রোল পাম্পে। কোরীয় নাগরিকরা জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মনে করেন ডিজেলকে, আর সেই ডিজেলের দাম এখন আকাশচুম্বী। এই মুহূর্তে ১ লিটার ডিজেলের মূল্য $1.05, অর্থাৎ বাংলা টাকায় ১৪৪ টাকা, যা গত দুই মাস আগে $1 মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পেট্রোল পাম্প, সেখানে কিন্তু জ্বালানি তেলের দাম ডিসপ্লে করা আছে। অস্ট্রেলিয়ায় গত কয়েক মাসে কিন্তু জ্বালানি তেলের দাম চরমভাবে বেড়ে গেছে। এই মুহূর্তে আমি যদি আজকের হিসাব দিই যে ভালো পেট্রোল কিনতে হলে অস্ট্রেলিয়ান ডলারে $2 মতো দিতে হচ্ছে, এবং ডিজেল কিনতে হলে তার চেয়েও বেশি দিতে হচ্ছে। তার মানে বাংলাদেশি টাকায় ১ লিটার পেট্রোল কিনতে হলে অস্ট্রেলিয়ানদেরকে বাংলাদেশি টাকায় ১৫০ টাকার মতো দিতে হচ্ছে, এবং ডিজেল কিনতে হলে ১৬০ টাকার মতো দিতে হচ্ছে। মূলত ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই প্রভাব, নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছে অস্ট্রেলিয়াতে।